सब समय मने रखबे तुमी कतक्षण पढ़बे एटा तोमार उपर निर्भर करबे। हाँ बंधु तुमी भावछो तुमी पढ़ते पारछो ना, किन्तु तुमी एक बार मन थेके बोलो जे आमी पढ़बो एबं आजके आमी भालो करे पढ़बो, आज थेके भालो करे पढ़बो, तबेई तो पढ़ते पारबे, कारण तोमार उपर सब किछु निर्भर करछे। तुमी जदि मन थेके चाओ पढ़बे ताहले पढ़ते पारबे, आर तुमी जदि मन थेके ना चाओ जे पढ़बो ना, जा हबे देखा जाबे, ताहले तुमी कखनोई पढ़ते पारबे ना, कारण तोमार उपरेई निर्भर करछे। केनो तुमी एटा बुझते पारछो ना, एकबार बोझार चेष्टा करो, जदि बुझते पारो एटा ताहले सबकिछुई तोमार सहज हये जाबे, एगिये जावार पथटा तोमार सहज हये जाबे। देखो बंधु, सहजेई केउ किन्तु किच्छु अर्जन करते पारेनि, आर कोनो दिनो पारबे ना। তুমি যদি ভাবো সহজ ভাবে তুমি তোমার স্বপ্নকে সত্যি করে নেবে, তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব হবে না। যারা স্বপ্নকে সত্যি করেছে, যারা স্বপ্নকে বাস্তবায়ন করেছে, যারা এই সমাজে সফল হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই মেহনত করেছে, প্রত্যেকেই কষ্ট সহ্য করেছে, প্রত্যেকেই হতাশার শিকার হয়েছে, আর সেই হতাশার সঙ্গে পাল্লা দিয়ে তাকে পরাজিত করে জয়লাভ করতে পেরেছে। তাই তুমি হতাশ হয়ে পড়ে থেকো না, তুমি হতাশায় দুশ্চিন্তায় ভুগতে ভুগতে পড়ে থেকো না বন্ধু, এবার উঠে দাঁড়াও, এটাই তোমার আসল সময়। এখন তোমার কি মনে হচ্ছে তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর তুমি কিছু করতে পারবে না? এবার তোমার শেষ সময়, তোমার যেন মনে হচ্ছে তোমার দ্বারায় আর কিচ্ছু হবে না, এটা যদি মনে হয় এটাই কিন্তু তোমার আসল সময়, এটাই ঘুরে দাঁড়ানোর সময়, এটাই কিছু করে দেখানোর সময়। হ্যাঁ বন্ধু, প্রত্যেকেই কিন্তু এইভাবেই ঘুরে দাঁড়িয়েছে, ঠিক এমন সময় থেকেই ঘুরে দাঁড়িয়েছে, তাই তোমাকেও ঘুরে দাঁড়াতে হবে। যদি তোমার দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে এবার আর পেছন ফিরে তাকানোর তোমার সময় নেই, পেছন দিকে দেখার কোনো জায়গা নেই, এবার শুধু তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। দেখো তুমি সামনের পথটা দেখতে পাচ্ছ, শুধু সঠিক পথটা ধরে এবার এগিয়ে যাওয়ার পালা, এবার এগিয়ে যাওয়ার পালা বন্ধু, তোমাকে এগিয়ে যেতেই হবে, যে কোনো মূল্যে এগিয়ে যেতে হবে, যে কোনো ভাবে এগিয়ে যেতে হবে। যদি দেখো আবারও তোমার পথে কাঁটা পড়ে রয়েছে, গর্ত রয়েছে, বড় উঁচু উঁচু ঢিবি রয়েছে, সেই সব কিছু টপকে এগিয়ে যেতে হবে। যদি কাঁটা পড়ে থাকে তাহলে তুলে এগিয়ে যেতে হবে, অর্থাৎ সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে, নচেৎ তুমি কিচ্ছু করতে পারবে না। যদি ভাবো এই কাজটা বাদ দিয়ে অন্য কিছু কাজে হয়তো আমি সফল হতে পারবো, অন্য কিছু কাজ করতে হয়তো আমার সহজ লাগবে, অন্য কিছু কাজ করতে কষ্ট মনে হবে না, তাহলে কিন্তু ভুল ভাবছো বন্ধু। এটা করতে পারছো না মানে পরেরটা কিন্তু করা সম্ভব হবে না, সেই একই প্রবলেম ফেস করতে হবে, আর যখন একই সমস্যার মাঝে থাকবে তখন কিন্তু আবার ছেড়ে দিতে ইচ্ছা করবে, তখন আবার মনে হবে অন্য কিছু পরেরটা করে নেব, এটা থাক, এটা আর পারছি না, এটা আমার জন্য নয়, এটা আমার দ্বারাই হবে না। ঠিক এই রকম প্রবলেম আসতেই থাকবে, আর এই রকম ভাবে ছাড়তেই থাকবে, এগিয়ে যেতে পারবে না। তাই বন্ধু, এখন যে সিচুয়েশনে আছো, যা প্রবলেম আছে সব কিছু ভুলে গিয়ে সমস্যাগুলোকে ধীর স্থির ভাবে সমাধান করার চেষ্টা করো, অবশ্যই সেই সমস্যাকে টপকে এগিয়ে যেতে পারবে। কেন পারবে না? তুমি এত দূর এগিয়ে এসেছো মানে পরের জায়গাটাই তুমি অবশ্যই পৌঁছতে পারবে, চিন্তা করার কোনো দরকার নেই বন্ধু। প্রত্যেকটা মানুষ সমস্যাকে টপকে জয়লাভের মুখ দেখেছে, তুমিও অবশ্যই দেখবে। আজ হয়তো তোমার জীবনে অন্ধকার, কিন্তু ভোর আসবে, তারপর অবশ্যই সূর্যের আলো দেখা দেবে এবং সেই আলোতে আনন্দে মেতে উঠতে পারবে। অল দ্য বেস্ট বন্ধু, অবশ্যই তোমার জন্য শুভকামনা রইল, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে এগিয়ে চলো, প্রত্যেকের জন্য দোয়া রইল, প্রত্যেকেই ভালোভাবে এগিয়ে যাও।